জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজম। এই সম্ভাবনার কথা চাউর হতেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা গাজলের পর এবার হরিশ্চন্দ্রপুর প্রার্থী ঘোষণার আগেই বিড়ম্বনা বাড়ছে শাসক দলের। বিরোধী নয়, দলের মধ্যেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন দলের কর্মী সমর্থকেরা। এই নিয়ে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল মালদার কুশিদা। অভিযোগ, উপপ্রধান মোহাম্মদ নূর আজমের নামে কলকাতা হাইকোর্টে দুটো মামলা চলছে। চাকরি দেওয়ার নাম করে সে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজমকে দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি যেখানে বারবার বলেছেন দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে টিকিট দেওয়া হবে না, অথচ দলকে বুড়ো আঙুল দেখিয়ে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে টিকিট বলেই বিস্ফোরক অভিযোগ উঠেছে দলের মধ্যেই। এই বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। 10 বছর ধরে অঞ্চল প্রেসিডেন্ট ছিল, কিন্তু আজ পর্যন্ত আজকে কোনো গ্রাম সভায় কোনো মিটিং, জনসভা, কোনো কিছু করতে জানে না, জানে নি। আমরা বহুবার গেছি ওর কাছে, ফেরত হয়ে এসেছি, কোনো কথা বলে না, চলে না। আর এখানকার প্রত্যেক গ্রাম সভার মধ্যে কংগ্রেসীদেরকে দিয়ে ওর তৃণমূল তৈরি করছে, কংগ্রেসীদেরকে মধ্যে। এই যে যেমন নূর আলম, ইয়ে কি বলে লোকসভায় যে দাঁড়িয়েছিল মৌসম নূর, মৌসম নূরকে নিয়ে যে মিটিংটা হয়েছিল কুশিদাতে, 90% অর্ধেক পার্সেন্ট লোক কংগ্রেসী লোক ওই মিটিংয়ে ছিল। আজকে মৌসুমী নূর হারার কারণ হচ্ছে কংগ্রেসীদের জন্য। আজকেও আবার কংগ্রেসীদেরকে নিয়ে ওরা উঠা বসা সমস্ত কিছু, আমাদের সংগঠনের কাজ, জোর জমির সমস্ত কিছু কাজ ভিতরে ভিতরে থানার উস্কানি করছে ওই দুর্নীতিগ্রস্ত আজম। হ্যাঁ, এই শুনে আমরা আজকে আমরা বিক্ষোভ করছি যে যাতে ও জেলা পরিষদের কোনোদিন ক্যান্ডিডেট হতে পারে না, আর আমরা মানব না ওকে। অভিযোগ আছে ওর, গোটাই কুশিদা অঞ্চলের লোক বলবে সাধারণ ক্যান্ডিডেট হচ্ছে আমাদের। ও তো একটা দুর্নীতিবাজ নেতা, ওর নামে দুটা তিনটা কেস চলছে, হাইকোর্টে কেস আছে ওর নামে। ও কীরকম আবার জেলা পরিষদের সদস্য হতে পারে? একদম টাকার লেনদেন আছে এটার, সরাসরি মোটা টাকার লেনদেন আছে। অফিসের হাত রয়েছে, প্লাস এমএলএর হাত আছে, মানবো না। সব তো দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি চুরি করেছে। পদে আছে, কি পদে রয়েছে? অঞ্চল প্রেসিডেন্ট আছেন, উপপ্রধান, অঞ্চল প্রেসিডেন্ট, সেটা দল জানবে। ওকে ছাড়া, ওকে আমরা চাই না। আপনার নাম? আমি এমডি চঞ্চল। আপনার পরিচয়? আমি কুশিদা অঞ্চলের একটা বাসিন্দা। যেখানেই টাকা সেখানেই তৃণমূল। আর দ্বিতীয় কথাটা হলো পঞ্চায়েতের করাপশন, যে তো নতুন কথা নাই। মহামান্য আদালতে মালদা জেলায় ফ্লাডে 2017 সালে 58 কোটি টাকা করাপশন হয়েছে। এ নিয়ে পিএল 47, পিএল 254, পিএল 316 এগুলো হয়েছে। তারপরে কুশিদা জীবিত হয়েছে কোটি কোটি টাকার করাপশনের বিরুদ্ধে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরকেও কন্টেম্পটের নোটিশের উকিল নোটিশ সার্ভ করছে, কারণ কোর্ট একটা অর্ডার দিয়েছিল যে তুমি এটাকে দেখে ব্যবস্থা করো, বাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা কোনো কিছু মনে করেনি। এবারে বক্তব্যটা হচ্ছে তৃণমূল পার্টিটা, ওদেরই নেতা মন্ত্রী তো সব জেলে আছে, মুখ্যমন্ত্রী যাদেরকে নিয়ে ঘর সংসার করছিলেন, মানে রাজনীতিরা, তারাই সব ঘরে আছে। কিসের অভিযোগ? এটা আমাদের বক্তব্য নাই, সিবিআই ইডিদের অভিযোগ, তারা কাস্টডিতে আছে। এবং যেখানে এরা দেখছে কি পুলিশকে ব্যবহার করে, যাদের হাতে পয়সা আছে এবং যে পয়সা, যারা খুনের আসামি, যারা তোলাবাজিতে যুক্ত, তাদেরকে প্রার্থী করবে, এটাই তো বাস্তব কথা। যেটা কারণ জনগণ তো ওদের সাথে নেই। এবারে কথাটা হচ্ছে তৃণমূল একটা আলাদা দল, সরকারে ওরা আছে। এবারে যদি ওরা কাকে প্রার্থী দেবে না দেবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। দল হিসাবে কংগ্রেস দল আমরা নিঃসন্দেহে বলবো পঞ্চায়েত মানুষের জন্য নিরপেক্ষ
যারা রাজনীতির সাথে যুক্ত সমাজ সেবা করতে পারে সেরকম মানুষকে আশীর্বাদ করবে কংগ্রেসের প্রার্থীদেরকে, এটা আমরা আশা করব মানুষের কাছে। তৃণমূল পার্টি ওরা কারো কথা শুনতে রাজি নাই, অতএব ওদের দলের প্রার্থী কাকে করবে কি করবে না, বিক্ষোভ যে হয়েছে সেটা ওদের দলগত অভ্যন্তরীণ ব্যাপার। তবে করাপশনের বিরুদ্ধে আমরা মামলা করেছি, আমাদের দল করেছে, এলাকার মানুষ করেছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, তার জন্য মহামান্য আদালতে যে ক্যাগ তদন্ত চলছে। কদিন আগে হরিশপুর 2 নম্বর ব্লকে ছিল, তারপরে রতুয়া ওয়ানে এখন কোথায় আছে, আমরা এখন ইলেকশনে হঠাৎ করে স্টেট ইলেকশন কমিশনার 1 লক্ষ টাকা দিয়েছে নিয়েছে, যে নিয়েছে আর যারা দিয়েছে ওদের দলের লোকেরাই এগুলো ভালো বলতে পারবে, আমাদের তো আর সেগুলো জানার ব্যাপার নয়। তবে আমাদের কাছে খুব পরিষ্কার, ওদের সমস্ত টিকিট বিলি বন্টন সব জায়গাতে ওদের করাপশান আছে। প্রধান গঠনে বিগত দিনেও তাই দেখেছি, সভাপতি গঠনে, সভাধিপতি গঠনে, অঞ্চল সভাপতি, ব্লক প্রেসিডেন্ট, সব জায়গাতে এইসব ব্যক্তিগুলো আছে, ওরা করছে সামনে পঞ্চায়েতে। কুশিদা গ্রাম পঞ্চায়েতে যত দুর্নীতি হয়েছে তার বড় একটা অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দিয়েছে এবং টিকিট নেওয়ার নাম করে বড় একটা অংশ পৌঁছে দিয়েছে। আমাদের কাছে বিশেষ সূত্রে যা খবর আছে, এই মুহূর্তে ওকে টিকিট না দিলে ও যা তত্ত্ব ফাঁস করবে তাদের তৃণমূল বলে কোনো দল থাকবে না, সেই কারণে তৃণমূল বাধ্য হয়ে ওকে টিকিট দিচ্ছে। আর যারা সাধারণ সহজ লোক তারা বিক্ষোভ করছে, বিক্ষোভ করলেও তৃণমূলে কিছু যায় আসে না। ওই এই মুহূর্তে ওকে টিকিট না দিলে যদি তথ্য ফাঁস করে দেয় ওর বিরুদ্ধে মামলা আছে, 10-12 কোটি টাকার মামলা আছে, বিভিন্ন চাকরির নাম করে টাকার বিষয় আছে। ওকে চাকরি না দিলে তৃণমূলের যে তথ্য সেটা ফাঁস হয়ে যাবে এবং তৃণমূল দলটা একটা ক্যালেঞ্জাইতে যুক্ত হয়ে যাবে, সেই কারণে ওকে টিকিট দিতে বাধ্য হচ্ছে। তাহলে এতে ও উল্টে যা স্টেটমেন্ট দেবে তাতে এখন যেহেতু ক্যাগ চলছে, আমরা সিবিআই নূর আলম ওই যে আজম যে আছে সে তো এক হচ্ছে বামফ্রন্টের, দীর্ঘদিন বামফ্রন্ট করেছে এবং বামফ্রন্ট থেকেই ও জিতেছিল, বামফ্রন্ট থেকে জিতার পরে ও একটা বৃহৎ স্বার্থের জন্য ও এসছে তৃণমূলে, ও তৃণমূলের ত জানে না, তৃণমূল সম্বন্ধে কিছুই জানে না, জীবনে কোনো দিন তৃণমূলের জন্য কোনো সংগ্রাম করেনি, কোনো ভালো মন্দ কিচ্ছু করেনি, এখন ও বৃহৎ স্বার্থ, নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছুও বুঝে না, ও যা কিছু করেছে 5 বছর ধরে ও সমস্ত নিজের জন্য, তো এই ধরনের কোনো যোগাযোগ নেই, কোনো সাধারণ লোকের সঙ্গে যোগাযোগ নেই, কোনো কোনো কিচ্ছু ব্যাপার নেই, অতএব ওই ধরনের অযোগ্য। আমরা শুনতে পাচ্ছি যে বহু ক্যান্ডিডেটের কাছে প্রচুর পয়সা করি নাকি নিয়েছে, নিয়ে টিকিট দিচ্ছে এবং যে কোনো কাজের ব্যাপারেও যদি যাওয়া যায় তাহলে এক কথায় বলছে যে না হবে না, বা যে বৃহৎ বৃহৎ কাজ সেগুলো ওরা নিজেরাই গুছাচ্ছে, নিজের পরিবারের জন্য করছে, নিজের সব কিছু নিজের, কর্তৃপক্ষ কী ভালো বুঝছে জানি না, এবার ওনারা হয়তো